মেয়েকে আপনি সাহস দিয়ে তার সংসারটা জাহান্নাম বানাচ্ছেন, কারণ যেই পরিবারে যেই মেয়েটা স্বামীর উপরে উপরে চলে ওই পরিবার আর শান্তি থাকে না। নবীজি পারতেন না তার মেয়েকে উপরে আরো তুলে দিতে, এত বড় কঠিন কথা বললেন না, যদি আমার সময় রাগ করে থাকে আর ওই অবস্থায় যদি তোমার মরণ হয় আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানাজায় কিন্তু আমি যাব না। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ দশটা জিনিসের ভেতরে লুকানো আছে, কে যদি দশটা জিনিস পেয়ে যায় তার এই দোয়া সে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। জেলখানায় 3 বছর থাকার সমাজে প্রায় 75 থেকে 77 বার আমি শেষ করেছি কোরআনে কারিম, আর 150 বারের উপরে খতম হয়েছে আমার। জেলখানায় গিয়ে আশ্চর্য হয়েছে এক লোকের আচরণ দেখে, গাঁজা খাওয়ার জন্যেই পুলিশ তারে ধরে জেলে দিয়েছে, ও বেটা কোন কায়দায় যেন গাঁজার বীজ নিয়েছে জেলের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। প্রাণ প্রিয় রংপুর বিভাগের মানুষেরা, আপনাদের এলাকার মানুষকে যতই মফিজ বলুক না কেন, সারা বাংলাদেশের মানুষ এই বিভাগের মানুষগুলোকে মন থেকে ভালোবাসে, কারণ এই মানুষগুলো একেবারে সহজ সরল, মানে এমন সহজ সরল শুধু বিড়ি খাওয়া ছাড়া কিছু জানে, শুধু বিড়ি খাওয়া তারপরও ভালো আলহামদুলিল্লাহ। শহরের মানুষ যারা এরা কমার্শিয়াল হয়, আর আপনারা যারা এই বিভাগে আছেন চাচা এরশাদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে, তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ মঞ্জুর করেন। অন্যায় যদি কিছু করে থাকে, অন্যায় সেরকম না, একটু বিয়ে করতে বেশি অসুবিধা নেই, আমাদের সাঁসি বেড়িস, আল্লাহ তার জীবনের অন্যায় যেগুলো আছে ওগুলো যেন মাফ করে দেন, তাকে জান্নাত দিলে রংপুরের মানুষের ক্ষতি হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে যেন মাফ করে দেন। এ বিভাগে আমাদের প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি, আজকে যে আয়াত পড়েছি আয়াতের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর বিরাই নাম ছিল, শুধু হাসানার জায়গায় হাসিনা, জেরটা দিয়ে দিলেই হয়ে যেত, হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী, আমরা একটা সুন্দরী প্রধানমন্ত্রী পেয়েছি অন্তত আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ ছিল একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য অনুকরণীয় অনুসরণীয়। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে মেনে নিলে অন্ধভাবে মানা যায় না, কেউ নেই অন্ধভাবে মানার মতো, শুধু মোহাম্মদ রাসূলুল্লাহকে শুধু অন্ধভাবে মানা যায়, বিশ্বাস করা যায়, মানে চোখ কান বুঝে মেনে নিতে পারে, কারণ তার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনি, কি মনে হয় আপনার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেনি? আমার মনে হয় আমার 33 বছরে যাদের বয়স এখানে আমার মতো আছে 33 লক্ষ মিথ্যা কথা হয়ে গেছে। কি জীবন বানিয়েছিলেন বলেন তো, 33 বছর না 63 বছরের জীবন পার করে ফেলেছেন, জীবনে একটা মিথ্যা পাওয়া যায়নি। দুনিয়ার যে কোনো পর্যায়ের মানুষ যদি তাকে অনুসরণ করতে চায় তাকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কোন শ্বশুর যদি কেউ বলে যে আমি শ্বশুর হয়েছি আমি কেমন শ্বশুর হব, বিশ্ব নবী নিজে শ্বশুর হয়ে দেখিয়েছিলেন, নিজের মেয়ে ফাতেমাতু জাহরাকে যখন শ্বশুর বাড়িতে পাঠাবেন ডাক দিয়ে বলেছেন মেয়ে আমার জীবনের চাইতে তোমারে আমি ভালোবাসি বেশি, বাড়িতে যতদিন ছিলাম আমি দেখে শুনে রেখেছিলাম, যতটুকু চাহিদা আমার কাছে ছিল আমি সাধ্য মতো পূরণ করার চেষ্টা করেছি, আজকে একটা নতুন পৃথিবীতে তোমাকে পাঠাচ্ছি, সাবধান আমার জামাই আলী যেন সাইজ কোনো কাজে কষ্ট না পায়। ও বাংলার শ্বশুর যারা আছেন তারা এই হাদিস থেকে কি নিলেন, মেয়েকে আপনি বিয়ের দিন যদি জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় কথাটা বলতে পারতেন, মা
18 বছর 20 বছর 25 বছর আমার বাড়িতে ছিলে সাথে সজা করিস আমি মেনে নিয়েছি আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম ওখানে কিন্তু আমার মতো বাবা পাওয়া যাবে না তোমার মায়ের মতো এরকম মা ওখানে পাওয়া যাবে না যে দুনিয়ায় তোমারে পাঠালাম নতুন জগতে কোনদিন যেন অন্তত জগতের স্বামী যিনি মালিক যিনি ওই সংসারের যিনি মালিক তোমার স্বামী এ স্বামীর সাথে জায়েজ কোনো কাজে কষ্ট দিবা না শ্বশুরদের দায়িত্ব এইটাই ছিল বাংলাদেশে তাহলে সংসার ভাঙা অনেক কমে যেত আর মেয়ে তুলে দেওয়ার সময় বলে মা তোর কোনো চিন্তা নেই বেশি ঝামেলা দেখলে চলে আসবি তোর অন্য জামাই ধরাবো এক মেয়ে কয় জায়গায় বিয়ে দেবেন নবীজিকে পারতেন না তার মেয়েকে 14 জায়গায় বিয়ে দিতে আপনার মতো তার মেয়েকে বিয়ে করার জন্য মক্কায় ওই সময় লাইন দিয়েছিল অনেকে কিন্তু তিনি রাজি হননি এমন একটা ছেলে থেকে তিনি বিয়ে দিয়েছিলেন ফাতেমা তো জহরার কাছে এসে বলেন মা এমন একটা ছেলে আজকে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে যে ছেলেটা আমার সাহাবীদের ভেতরে সবচাইতে বেশি জ্ঞানী সবচাইতে বেশি পরহেজগার সবচাইতে বড় যোদ্ধা ফাতেমা তো জহরা তিনি জ্ঞানী ছিলেন বুদ্ধিমতী ছিলেন চিন্তা করলেন জামাইয়ের নাম বলার আগে আমার বাবা এত প্রশংসা করে কার আমি বুঝে ফেলেছি আমার বাবা মনে হয় আলীকে আমার জন্য চয়েস করেছে চোখ থাকলেন মেয়েদের চোখ থাকাই সম্মতির লক্ষণ নবীজি হাসতে হাসতে বের হলেন ডাক দিয়ে বলেন আলী আমার মেয়ে ফাতেমা রাজি হয়েছে বিয়ের জন্য প্রস্তুতি নাও বিয়ে যেদিন হয়ে গেছে ওই দিন তিনি এই কথাগুলো বলেছিলেন সাবধান জায়েজ কোন কাজে আমার জামাই যেন কষ্ট না পায় মন খারাপ না করে এরপরও যদি তাকে কষ্ট দাও মন খারাপ করে থাকে যতক্ষণ পর্যন্ত তাকে খুশি করতে না পারবা এই অবস্থায় যদি তোমার মরণ হয় ও মা ফাতিমা আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানাজায় আমি কিন্তু যাব না আজ বাংলাদেশে আলেম বলেন আর সালেম বলেন এরকম শ্বশুর দেশে আছে বলেন নেই মেয়েকে আপনি সাহস দিয়ে তার সংসারটা জাহান্নাম বানাচ্ছেন কারণ যেই পরিবারে যেই মেয়েটা স্বামীর উপরে উপরে চলে ওই পরিবার আর শান্তি থাকে না কোরআনে কারীম জানিয়েছে রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক গাইডলাইন দাতা সে গাইড দেবে আপনার মেয়েই যদি জামাইকে গাইড দেয় তাহলে যে আয়াত পুরো উল্টিয়ে যায় আপনি আল্লাহর আয়াতকে উল্টিয়ে আপনার মেয়েকে শান্তিতে রাখতে পারবেন এই কথা বলেন না কেন এই জন্য আজ অধিকাংশ পরিবারে শান্তি নেই বাবার মা মনে করে আমার মেয়ে যদি ছোট হয়ে থাকে মনে হয় কষ্টে থাকবে কে বলেছে আপনাকে নবীজি পারতেন না তার মেয়েকে উপরে আরো তুলে দিতে এত বড় কঠিন কথা বললেন না যদি আমার সময় রাগ করে থাকে আর ওই অবস্থায় যদি তোমার মরণ হয় আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানা যায় কিন্তু আমি যাব না ওই মেয়ে আর সাহস পাবে কত শাশুড়ি এই ময়দানে বসে আছে মেয়ে যদি জামাইয়ের উপরে কথা বলে জামাইকে যদি গাইডলাইন দিয়ে সালাই টাইট দেয় মেয়ের কথা মতো যদি জামাই চলে লোকের কাছে গল্প করে জামাই একটা পেয়েছে আল্লাহর ওলি আমার মেয়ে যা বলে তাই শুনে আর ওই যে ছেলেটা ওই ছেলে আমার ওইটা হারাম সাদা ও শুধু ওর বোর কথা শুনে তোমার জামাই তোমার মেয়ের কথা শুনলে সেটা হয় আল্লাহর ওলি আর ছেলেটা তার বোর কথা শুনলে ওইটা হয় হারাম সাদা তুমি কি কথা বলছেন
পৃথিবীর এমন কোন দিক বিভাগ নেই যেখানে নবীকে অনুসরণ করা যায় না। এত শ্বশুরের কথা বললাম, বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, বাড়ির কর্তা ছিলেন, কাজের লোকদের সাথে, কাজের মেয়েদের সাথে, ড্রাইভারের সাথে কি করে ব্যবহার করা লাগে নবী নিজে দেখিয়েছেন। সিরাত ইবনে হিশাম থেকে বলছে, হযরত যায়েদ ইবনে হারেসা তার ভাগ্য তাকে নবীজির কাছে পৌঁছে দিয়েছে। ওই জামানায় মানুষ গরু ছাগলের মতো হাটে বিক্রি করত, মানুষেরা খাদিজাতুল কবরা টাকা পয়সা দিয়ে যায়েদকে কিনে এনে নবীর বাড়িতে বললেন আপনি খেদমত করবেন। সাত দিন পরে হযরত যায়েদের পিতা আর চাচা এসেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ আপনার কাছে আছে, দয়া করে তাকে ফেরত দেন। নবীজি বলেন, যায়েদ যদি যেতে চায় আর যদি তোমাদের চিনতে পারে আমার কোনো অসুবিধা নেই, বাধা নেই, কিন্তু যায়েদ যদি যেতে না চায়, চিনতে না পারে, আমি তাকে জোর করে দেব না। বাবা বললেন, অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হয়েছে, নবীজি বললেন, যায়েদ এদেরকে চেনো? হযরতে যায়েদ ওদের দিকে তাকিয়ে বলে, হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। বাবা আর চাচা দুইজন মিলে হাত চেপে ধরে বলছে, যায়েদ তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মা কাঁদতেছে, বাড়িতে সম্পদ আছে সব তোমাকে দিয়ে দেব। হযরত যায়েদ ওই সময় যে কথা বলেছিলেন, আজ আমাদের বাড়িতে যারা কাজ করে, দোকানে যারা কর্মচারী আছে, যারা ড্রাইভার, যারা অধীনস্থ আছে, সত্যি এরা যদি আপনার সম্পর্কে কথা বলতে পারে, আপনি বুঝবেন যে আপনি ভালো মানুষ। আর যদি উল্টা পাল্টা বলে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, বড় বড় দাড়ি রাখেন, বুঝবেন আপনার চরিত্রে সমস্যা আছে। হযরতে যায়েদ ওই দিন বলেছিলেন, হে আমার বাবা, হে আমার চাচা, বাড়িতে যে সম্পদ আছে ওগুলো তো দূরের কথা, তাম দুনিয়াও যদি আমার নামে লিখে দেন, এই লোকটার কাছে সাত দিন আমি আছি, যে ব্যবহার পেয়েছি তাম দুনিয়া দিলে ওই লোককে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন সাত দিনে? আপনার দোকানের কর্মচারী যেটা আছে, ওরে যদি একদিন গোপনে ডাক দিয়ে বলেন, এই বাবা তোরে আমি 20 লাখ টাকা দেব, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, তোর টাকা লাগবে না, তুই আমাদের ছেড়ে দি। আমার চরিত্র কোথায় গিয়ে পৌঁছিয়েছে? আর অনেক ওপরের অফিসার যারা, আমি অধিকাংশ বিদায় অনুষ্ঠানে গিয়েছি, আমি নাম নিলাম না, কুষ্টিয়ার এক এসপি সাহেবকে বিদায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার জন্য নিয়েছি। তেলাওয়াত করার পরে পেছনে বসে আছি, উনি বলছে, আমি তো আজকেই কর্মজীবন শেষ করে চলে যাব। পেছনে যে পুলিশ কনস্টেবল বসে আছে, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, আল্লাহ ও শয়তান মরে না কেন? আপনি কর্মস্থল থেকে বিদায় নেওয়ার সময় তো অধীনস্থ মানুষরা কান্নাকাটি করার কথা, আর ওরা যদি বলে আল্লাহ ও শয়তান মরে না কেন, বুঝতে হবে আপনার আচরণ কেমন ছিল, আপনি নিজেই জানতেছেন। অধীনস্থ মানুষগুলো যদি এ কথা আপনার সম্পর্কে বলে, আল্লাহ কি বলবে আপনি নিজেই বলেন। এজন্য কেয়ামতে যে দুইজনের সাক্ষী বেশি নেওয়া হবে, তার ভেতরে একজন হচ্ছে অধীনস্থ যারা কাজ করে খায়, দুই নাম্বারে আপনার স্ত্রী। আল্লাহ আমাদের চরিত্র সংশোধন করার তাওফিক, রাসূলুল্লাহকে দেখে করার তাওফিক দেন, বলেন আমিন। আজকে একটা পরিচিত আয়াত পড়েছি, এটা আমার মনে হয় এখানে ছোট বড় নারী পুরুষ প্রায় সবার মুখস্থ আছে, অথচ এর ভেতরে কি আছে অনেকে আমরা জানি না। কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনি ইয়ামিনি থেকে হজরে আসওয়াদ যে পাথর, এই জায়গাটা, এটা পার হওয়ার সময় দেখলাম লক্ষ লক্ষ হাজি সাহেবরা এটা পড়ছে। চিন্তা করলাম, এ দোয়া তো বাংলাদেশের সবাই পড়ে, নামাজের পরেই পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ এইটা এখানেও পড়ছে, কি আছে এর ভেতরে?
যতগুলো তাফসীর আমার আয়াতে ছিল সব মিলালাম, মিলিয়ে দেখি আল্লাহ পাক দুনিয়া আখেরাত সব এই রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানার ভেতরে ঢুকিয়ে রেখেছে। এবার আসেন আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাই। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এ পর্যন্ত সূরা বাকারা 201 নম্বর আয়াত। কোরআনের যত আয়াত আমি পড়েছি আয়াতটা আমার কাছে এখনো পর্যন্ত আশ্চর্য লাগে যে আল্লাহ এত কথা এর ভেতরে, অথচ বাংলাদেশের 100 জনের 98 জন আয়াতটা বোঝে না, খালি দোয়াই করে যায়। একবার শুনেছিলাম একটা ইমাম সাহেব নাকি দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে, হুজুর কত বছর নামাজ পড়ি আপনার পেছনে শুধু একই দোয়া করেন আর দোয়া পান না। কি এ দোয়ার ভেতরে কি আছে এর মানে কি? ইমাম সাহেব বলছে, আমি জানি না। জানে না মানে? সারা জীবন আপনার পেছনে নামাজ পড়ে একই দোয়া পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এ দোয়ার মানে জানেন না, কি করে পড়েন আপনি? আমি জানি না। তাই বড় আলেমের কাছে বলছে, আমাদের ইমাম এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম বলছে, এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। আল্লাহর কাছে বলা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। যুবক মনে করছে ইমামের বাড়ি সেই নোয়াখালী, এ মনে হয় সেলিমে হয় না, এই জন্য এই দোয়া করে। ডাক দিয়ে বলছে, মুরব্বী আপনার সেলিমে কয়টা? 11টা। প্রতিদিন যে দোয়া পড়েন আপনি, দোয়ার মানে জানেন? যে না। আমি আলেমের কাছে জিজ্ঞাসা করে আসলাম, দোয়ার মানে আল্লাহ একটা নেককার সন্তান দাও, আপনি 11টা হয়ে গেছে এর পরও আপনি দোয়া করেন, আপনি লজ্জা আছে? ইমাম সাহেব বলছে, বাবা জি দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না যে দোয়ার ভেতরে কি আছে, পড়িয়েই যায় আল্লাহ, দিয়েই যায়। আমি একটা হওয়ার পরে দোয়া বন্ধ করে দিতাম। আমি তো জানি না যে আসলে দোয়া কি, আমি আন্দাজে পড়ি, আল্লাহ আন্দাজে। এদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ছেন আপনি, কি পড়িছেন এতদিন পর্যন্ত জানেননি, অথচ আমার দৃষ্টিতে মনে হচ্ছে সব আল্লাহর ভেতরেই দিয়ে রেখেছেন। আমিনহুম মাইয়াকুলু রব্বানা, হে নবী দুনিয়ায় অনেক মানুষ এমন আছে তারা বলছে, বলবে, ইয়াকুলু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, অনেক মানুষ আছে তার ভেতরে বলছে, বলবে, এই মানুষের ভেতরে আমরাও আছি না নেই? এই যে হোম শব্দটা আছে এটা জমির বহুবচন, মানুষের ভেতরে অনেক মানুষ নারী পুরুষ আছে তারা বলে, আল্লাহ আতিনা আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ। এই হাসানা শব্দের ভেতরে আমি প্রায় 33টার উপরে অর্থ অর্থ পেয়েছি। হাসানা মানে নিরাপত্তা, শান্তি, স্বস্তি, কল্যাণ, কত অর্থ আছে এর ভেতরে। শুধু আমরা একটা শব্দ দিয়ে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ পাক বলেন, এই দোয়া যদি মনে করো কবুল হয়ে গেছে তাহলে দুনিয়ার হাসানা কল্যাণ যে তুমি চাইলে আমার কাছে 10টা জিনিস যদি তুমি পেয়ে থাকো, তুমি বিশ্বাস করো তোমার দোয়া কবুল হয়েছে। পাঁচ অক্ত নামাজের পরে ইমাম সাহেব দোয়া পড়ে না পড়ে না? এ পড়ে না কেন?
এখানে আমরা সবাই অনেকে নারীরা যারা নামাজ পড়ে মহিলারা তারাও নামাজ শেষ করে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ বলেন দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ 10টা জিনিসের ভিতরে লুকানো আছে কে যদি 10টা জিনিস পেয়ে যায় তার এই দোয়া সে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে বলেন সুবহানাল্লাহ আপনি এবার দেখেন তো আপনি 10টা পেয়েছেন কিনা এই আছেন ময়দানে আছেন এক নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারীম পাওয়া আপনি বলতে পারেন আমি কোরআন পেয়েছি আমার ঘরে এখনো কোরআন আছে না কোরআন যদি কেউ পেয়েছি এই কথা বলে তার চারটা জিনিস মানা লাগবে সূরা বাকারা প্রথম নাম্বার পড়া 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতটা তার দলিল আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব আয়াতুনহু হাক অতিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি এই শিক্ষিত মানুষ যারা তাদের বলছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব আমি যাদেরকে কোরআন দিয়েছি কিতাব দিয়েছি ইয়াতলুনহু হাক্কা তিলাওয়াতি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে কি করে আরো জোরে বলেন আপনি তো বলতে পারেন আমার ঘরে কোরআন আছে আমি নিজেও পড়ি না হক আদায় করে যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহর ভাষায় আপনি কোরআন বিশ্বাসী আর যদি হক আদায় করে পড়া না হয় কোরআন আপনার ঘরে আছে পড়াও হচ্ছে কিন্তু হক আদায় করে হয়নি এই জন্য আপনি কোরআনে অবিশ্বাসী এই যে কোরআনে অবিশ্বাসী এই শব্দটা তো আমি বানালাম হ্যাঁ অমাই আকফর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন যারা এই চারটা যে শর্ত মেনে কোরআন পড়লে হক আদায় করে পড়া হয় যারা এগুলো করে না এরা আমার কোরআন বিশ্বাস করে না এরা দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ এবার আসেন কোরআন আমাদের কাছে আছে কোরআন আমরা পেয়েছি তার হক আদায় করার অর্থ চারটা কয়টা আমি তাফসীরের ভেতরে পড়ে প্রথমে ক্লিয়ার হতে পারছিলাম না যে হক আদায় এটা আবার কি ডক্টর জাকির নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে এখানে তিনি সামারাইজ করে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা করেছেন কেউ যদি পৃথিবীর কোনো কিছু হক আদায় করে পড়তে চায় তার 60টা শর্ত মানা লাগে এক নম্বরে ওই বিষয়টা পড়া লাগে শুদ্ধ করে কি করে বলেন বলেন শুদ্ধ করে না পড়লে আপনি অশুদ্ধ কোরআন পড়লে কোরআনই আপনার জন্য বরবাদ দেবে এই যে মহিউস সুন্নাহ এই যে কওমি মাদ্রাসা যারাই বানিয়েছে এখানে কোরআনে কারীম শুদ্ধ করে পড়ানো হয় আমার বিশ্বাস কারণ আমি নিজে কওমি মাদ্রাসা থেকে হাফেজি দাওর আগে করে নিয়েছি এখানে কোরআন শুদ্ধ করে পড়ানো হয় আপনি নির্দ্বিধায় এখানে দিতে পারেন আপনার ছেলে মেয়েকে কোথা থেকে কোথায় অর্থ চলে যায় আকাশ পাতাল আপনি টের পাচ্ছেন না ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে তেলাওয়াত হয়েছে না হয়নি অথচ যারা বসে আছে দেখেন 30 বছর নামাজ পড়ছে মাথা নাড়াচ্ছে কিছু বলছে না তার মানে মনে হচ্ছে যে আমার তেলাওয়াত হয়েছে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত হ্যাঁ আরে মানে এবারে তো হয়েছে আগেটা না সমস্যা ছিল না আপনারা মনে হয় এখানে নেই আছেন এখানে আছেন কি হয়েছে বলেন তো প্রথমটাই সোয়াদের জায়গায় সিন বলেছিলাম অর্থ হয়ে গেছে যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন আর আল্লাহ বলতে চেয়েছেন হে নবী যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন কোথায় আল্লাহর সাহায্য আর কোথায় ঈগল আকাশ পাতাল পাল দিয়ে গেছে শুধু একটা অক্ষর উচ্চারণের কারণে এক কথা বলছেন এখন
সূরা ফাতিহা যারা পড়ে এখানে বসে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগেরটা হয়েছে কেন হামদ শব্দটা ভেতর থেকে উচ্চারণ করা লাগে কারণ হামদ আর হাম ছোট হার বড় হাতিরে আকাশ পাতাল হয়ে যাচ্ছে হামদ মানে প্রশংসা আর হামদ মানে ধ্বংস হওয়া সমস্ত ধ্বংসই আল্লাহর জন্য যিনি আসমান জমিন বানিয়েছেন আর হাম দিলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের মালিক বলেন সুবহানাল্লাহ কোরআন পড়তে হলে যদি কেউ হক আদায় করে তাহলে তারে শুদ্ধ করে পড়া লাগবে এটা তো আমি নিজে বললাম আরাত্তিলিল কুরআনা তারতিলা আল্লাহ পাক বলেন আমার কোরআন এটা সাধারণ জিনিস না পড়তে চাইলে স্পষ্ট ভাবে সহি শুদ্ধ করে মাখরাজ আদায় করে পড়বা এই জন্যই তো প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হয় উচ্চারণ করলেই দশটা নেকি হবে কেউ যদি আলিফ লাম মিম বলে ৩০টা নেকি হয়ে যাবে সুবহানাল্লাহ বলতে পারেন না দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লে উচ্চারণ করলেই নেকি পাওয়া যায় পৃথিবীর আর কোন বই নেই কিতাব নেই যেটা পড়লে আপনি সওয়াব পাবেন না এই একটা কিতাব কারণ এটা সরাসরি বের হয়ে এসেছে আল্লাহর কুদরতের মুখ দিয়ে আল্লাহর মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আপনার মতো এই সলিমদ্দির মুখ দিয়ে বের হওয়া এটা কি অত সহজ জিনিস অথচ এখানে ১০০ জনের প্রায় ৯৫ জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না শুধু এতটুকুই না আপনাকে শুদ্ধ করে পড়লে হক আদায় হবে না এটাকে বোঝার চেষ্টা করতে হবে সামনে রমজান বিশ্ব নবী রমজান মাস আসার ৬ মাস আগে থেকে বস্তুনীতি নিতেন আর আমাদের সামনে মাত্র রমজানের আছে ৫ দিন কয়দিন আমাদের প্রস্তুতি ৬ মাস সময় তো নেই ৫ দিন মাত্র আছে আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিয়ে যাবেন যতদিন পর্যন্ত আসরাইল না আসে কোরআন আমি শুদ্ধ করে পড়ি বুঝি না বুঝি মরা যাব না আসরাইল আসার আগে তো এই কাজটা আমার আসল কাজ এটা হক আদায় করার দ্বিতীয় শর্ত আপনাকে বুঝতে হবে এটা আল্লাহর কসম আপনারা যারা লালনের মাজারে যান ৮ রশিতে যান আমি যেতে নিষেধ করছি না কোরআন শরীফটা একবার বাংলায় মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন জীবনে আপনাকে কেউ পিটিয়ে ও শিরিক বেদাত করাতে পারবে না জেলখানায় ৩ বছর থাকার সমাজে প্রায় ৭৫ থেকে ৭৭ বার আমি শেষ করেছি কোরআনে কারিম আর ১৫০ বারের উপরে খতম হয়েছে আমার আমার তো এখন বাংলা আরবিতে মনে হয় যে ওটা আয়নার মতো হয়ে গেছে আপনি একবার শেষ করে দেখেন রমজানে প্রতিদিন এক পারা করে দিলেও ৩০ দিনে হয়ে যাবে পুরাটা বাংলায় একবার করে দেখেন পুরা আল্লাহ কি বলতে চেয়েছেন কিছু না কিছু আয়ত্ত হবে আপনার যতটুকুই বুঝবেন অন্তত আপনাকে দিয়ে এই দেশে কেউ শিরিক বেদাত করাতে পারবে না লালনের মাজারে যাবেন না এ কথা তখন আমার আর বলা লাগবে না আপনি নিজেই টের পাবেন কারণ ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গাঁজা খাওয়া শিখতেছে কোন মুসলমান জেনে শুনে গাঁজা খেতে যাবে বলেন বলেন রংপুর বিভাগের মানুষেরা আবেগে যায় বউ ছেলে মেয়ে সব নিয়ে না বুঝে যায় আর আমার বাড়ির ২ বাড়ি পরে তো আমি জানি কি হয় ওখানে সারা দেশ মিলে আপনি সেই কয় মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি গাঁজা পাবে দরবারে জেলখানায় গিয়ে আশ্চর্য হয়েছে এক লোকের আচরণ দেখে গাঁজা খাওয়ার জন্য পুলিশ তারে ধরে জেলে দিয়েছে ও বেটা কোন কায়দায় যেন গাঁজার বীজ নিয়েছে জেলের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে জেলার এসে বলছে গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ধরে মামলা দিয়ে দিয়েছে জেলে আর এখানে এসে তুই গাঁজার গাছ লাগালি
মানুষ কি আশা করছে দুই নাম্বার শর্ত আপনি মানবেন তিন নাম্বার শর্ত হচ্ছে এটা শুধু বুঝলে হবে না যতটুকু জ্ঞান এখান থেকে আপনি অর্জন করবেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানবেন এটা শর্ত নাম্বার 3 চার নাম্বার সে জ্ঞান আপনি মানছেন নিজে মানলে হবে না এটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে পরান হক আদায় করার অর্থ কয়টা আরো জোরে জোর হলো না এক নাম্বার শুদ্ধ করে পড়া দুই নাম্বার বোঝা তিন নাম্বার ওটা নিজে মানা চার নাম্বার মানুষকে মানানো এরাই আমার কোরআন বিশ্বাস করে আর এই চারটার শর্ত যারা মানে না আমার কোরআন তারা বিশ্বাস করে না এই আয়াতগুলোকে আল্লাহ নাজিল করেছেন আমি এখন বানালাম আপনি বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনে বিশ্বাসী মানুষ বেশি না কম কম মানে 100 জনের 5 জন হবে না এই কথা বলেন না কেন তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে দোয়া তো মাঠে মারা যাচ্ছে কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে আর এই চারটা হক আদায় করেছে এরা দুনিয়ার হাসানা পেয়েছে আপনি পেয়েছেন দুই নাম্বারে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের জন্য শুধু কোরআন পেলেই হবে না কোরআনের হেদায়াত পাওয়া লাগবে আরে ভাই কোরআন তো আবু জেহেলও পেয়েছিল আবু বকরও পেয়েছিল দুইজনের নামের আগে আবু আছে এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়াতের দ্বারা তিনি জিরো থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে কথা বললে না কেন আরা কাবু এর নামে বাবু আছে ও কোরআন শুনেছে নবীর মুখে ও কোরআন পেয়েছে কোরআনের হেদায়াত পাইনি ও ছিল হিরো আল্লাহ ওকে একেবারে জিরো বানিয়ে দিয়েছে এই দুইজনের নাম যে বললাম দুইজনেই তো মানুষ ছিল হযরতে আবু বকর সিদ্দিক তিনি হিরো জিরো থেকে কোথায় চলে গেছেন হযরতে ওমর জিরো থেকে কোথায় চলে গেছেন তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে আরো জোরে বলেন আসবে কিন্তু যে লোকটা হিরো ছিল প্রধানমন্ত্রী ছিল দেশের আল্লাহ তাকে এত জিরো নিতে নিছে নামিয়েছে জিরো বানিয়ে দিয়েছে ওর বাড়ি পর্যন্ত বাসস্থান পর্যন্ত পায়খানা এখন এতক্ষণ তো ভালো ছিলাম হঠাৎ আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলছে ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলা দোকা ও হাসি দেশ কোথায় জি তুমিন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চায় হামজা এত টাকা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো কি বানিয়েছে তাকে আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টিয়ে যেত যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই সমাজে নেই রাষ্ট্রে নেই সংসদে নেই সব পেছনে সব কি এই কথা বলেন সব কি আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা আল্লাহ পাক বলেন কিয়ামতে নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে রব্বুল আলামিন দাঁড়ান আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে পেছনে রাখার অর্থ হলো এ কোরআনকে এরা গুরুত্ব দেয়নি দাম দেয়নি অনর্থক মাহজুরা নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে শুধু সমা দিয়ে টাকের উপরে রেখে দিত অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম
রামপুর বাসী সত্যি করে বলেন নবী জি যদি নিজে মামলা আদায় করে আরে আসামি যদি আমরা কেউ হয়ে যাই জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন এজন্য কোরআন শুধু জমা খাওয়া না শুধু তেলাওয়াত করা না এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে এই কথা বলেন কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হইছে গিরিশচন্দ্র সেন বেটা বাড়িয়র নরসিংদে হিন্দু মানুষ পুরা কোরআন শরীফ পড়েছে লিখেছে বুঝেছে অথচ কোরআন থেকে হেদায়েত নেয়নি এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে জানাজা দেয়নি কথা বলে না কেন আপনিও যদি কোরআন পড়েন বোঝেন লেখেন শোনেন কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার পথ নির্দেশিকা নেওয়া দরকার সামনে রমজান মাসে মাসে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়েছেন এইটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক বলেন এই শে রমজান মাসে মাসে আমি কোরআন নাযিল করেছি কেন জানো স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে হক বাতিল পার্থক্য করার জন্য সুতরাং রমজান মাস আমাদের সামনে আর চার পাঁচ দিন আছে কোরআনও আমাদের সামনে আসে হক আর বাতিল পার্থক্য করে যদি বাকি জীবনটা আপনি চালাতে না পারেন আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি জাহান্নামের জন্য তৈরি হইছেন এত শক্ত কথা আমি বলতাম না কোরআন আল্লাহ এই ফ্রস দিয়ে এই ডোস দিয়ে এরকম আওয়াজ দিয়ে কথা বলেছেন এই জন্য বললাম আল ফুরকান শব্দ এমনি দেয়নি হক আর বাতিল যদি এখনো পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারেন তে আপনি আর গরু বা কুকুর সমান আল্লাহ হেফাজত করুন বলেন আমিন ফের দুনিয়া হাসানা কেউ যদি বলে আমার মোনাজাত কবুল হয়েছে তাহলে সে কোরআন থেকে হেদায়েত নেবে কোন জায়গা থেকে তিন নম্বরে দুনিয়ার হাসানা পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা আজ আমরা অনেকে কাজ করে খেতে চাই না পৃথিবীর কোন নবীর দিকে তাকাবেন আপনি তাকান প্রতিটি নবী দুনিয়ায় কাজ করে খেয়েছে আজ যারা অনেকে আল্লাহর ওলি দাবি করে আমরা দেখি এদের কোনো কাজ নেই শুধু গাছতলা আর আস্তানায় বসে বসে হু হু করছে বিশ্বাস করেন কোরআন সামনে নিয়ে বলছি যাদের কোনো কাজ নেই এগুলো আল্লাহর ওলি আল্লাহর বন্ধু না আল কাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু বলেন সুবহানাল্লাহ যে কোন কাজ হোক কাজে কোন লজ্জা নেই অলজ্জা হচ্ছে অলসতায় কিসে নামাজ শেষ হয়ে গেলেই মসজিদে ফরজ নামাজের পরে সুন্নত নফল পড়া ঠিক না আপনি নফল সুন্নত বাড়িতে পড়বেন অফিসে পড়বেন কিন্তু ফরজ নামাজটা শুধু মসজিদে গিয়ে পড়বেন এ নির্দেশ রসুলের কার বলেন বলেন নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে মেয়ের গল্প করার দরকার নেই জামাইয়ের গল্প করার দরকার নেই নামাজ শেষ মসজিদ ছেড়ে দেন কোথায় যাবেন ফান্তাসিরু ফিল আরদি জমিনে ছড়িয়ে যান অবতাগো মিন ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ আল্লাহর রিজিক তালাশ করেন কারণ মসজিদ হচ্ছে রহমত হওয়ার জায়গা আর জমিন হচ্ছে রিজিকের জায়গা মসজিদে রিজিক পাওয়া যায় না কারণ মসজিদে ঢুকেই মানুষ বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও মসজিদ কিসের জায়গা রহমতের আরো জোরে বলেন আরো জোরে রহমত শেষ এখন আর আপনি মসজিদে বসার দরকার নেই আপনি এবার জমিনে ছড়িয়ে যাবেন ফজল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই ফজল চাই এখানে ফজল মানে রিজিক ফজল মানে কি সুতরাং মসজিদে এখন আর বসে থাকবেন না আপনি ছড়িয়ে যাবেন জমিনে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি মানুষকে পরিশ্রম করার জন্য বানিয়েছি
সুতরাং যারা পরিশ্রম করে এই মানুষগুলোকে আল্লাহর নবী জানিয়েছেন এরা আল্লাহর বন্ধু যারা আজ বিভিন্ন গাছতলায় আর আস্তানায় আর দরবারে বসে আছে বলেন তো এই হাদিস দ্বারা ওরা আল্লাহর বন্ধু না শত্রু বিশ্বাস করেন যাদের কোনো কাজ নেই পরিশ্রম নেই শুধু বসে বসে খায় এরা আল্লাহর শত্রু দুনিয়া আপনাকে বসে খাওয়ার জন্য আল্লাহ পাঠায়নি তাহলে যারা আজ পরিশ্রম করছেন কাজ করে খাচ্ছেন ফাঁকি দেন না মানুষকে ঠকান না এই মানুষগুলো বিশ্বাস করতে পারেন যে ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ চেয়েছেন আল্লাহ আপনাকে ওটা দিয়ে দিয়েছে চার নম্বরে স্ত্রী যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে নামা এখানে 100 জনের প্রায় 98 জনের বউ আমার মনে হয় ওই আসক্ত স্টার জলসা স্টার পিলাসি বাংলা এগুলো দেখে কার বউ কার মেয়ে একটু হাত তোলেন তো এই এলাকায় মনে হয় ডিসলাইক না কোন মুসলমান মেয়ের জন্য বনের জন্য কোন মুসলমান মেয়ের জন্য বনের জন্য মায়ের জন্য আল্লাহর কসম এই ভারতের এই 33টা যে সিরিয়াল এগুলো দেখা জায়েজ নেই কারণ এর ভেতরে কোন শিক্ষা দতরের কথা শুধু কিভাবে ঘর ভাঙা লাগে আর এর এর কথা ওর কাছে কোট নাম করে লাগিয়ে সংসার নষ্ট করা লাগে এটা শেখায় অত সেই দুইটাই হারাম এই কথা বলেন না কেন আর বাকি যেগুলো আছে তো আছে এই বেপর্দাগুলো তো বাদ দিলাম শিক্ষামূলক যদি কিছু থাকতো তাও তো বলতাম শিক্ষা এতটুকু যে খালি সংসার কি করে ভাঙা লাগে স্বামীর মনে কি করে দুঃখ দেওয়া লাগে কি করে স্বামীকে ফাঁকি দিয়ে অন্য জনের সাথে লাইন করা লাগে এই শিক্ষা দিচ্ছে শুধু আজকে থেকে মেয়েরা যেহেতু সামনে রমজান মাস আজকে এই মাহফিলে আপনি এসে একটা ভালো কাজ করেন তাওবা করে যান যতদিন জীবনে বেঁচে আছি ভারতের কোন সিরিয়াল দেখবো না রাজি আছেন আপনি দেখি আপনারা দেখেন আমি জানি আপনি সময় পাবেন কখন দেখবেন দেখেন তো ওরা বাড়িতে বসে বসে কি করবে কোরআন শরীফ পড়তে পারেন না সোনা ইউসুফটা তাহলে ইউসুফের মতো একটা সন্তান আল্লাহ আপনাকে দিত সোনা মরিয়ম পড়তে পারেন না সোনা মরিয়ম পড়লে মরিয়ম আলাইহিস সালামের মতো এরকম চরিত্রবান একটা মেয়ে আপনাকে আল্লাহ উপহার দিত সূরা মরিয়মের ভেতরে প্রায় 9টা গুণ আছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের আপনার পেটে যে সন্তান আছে ওই পেটে সন্তানের ভেতরে এই 9টা গুণ আল্লাহ দিত যদি পেটে সন্তান নিয়ে সূরা মরিয়ম পড়তেন অনেকেই দোয়া করে বলো হুজুর ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর মা ফাতেমার মতো হয় দোয়া করেন এমনি হবে আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছে ওই মায়ের দিকে তাকান তার পেট কত সংরক্ষণ ছিল এত বড় আল্লাহ ওয়ালা মেয়ে মানুষের পরেও আব্দুল কাদের জেলানি মাঝে মাঝে বলতো মা তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করিছো মা বলে কি বললি বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোন হারাম কাজ করিছো বলো দেখি কি করিছো মা বলে বাবা আব্দুল কাদের তোর পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করিছি বলে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে ভালো করে শুনবে এখানে শিক্ষা সম্মানিত মা বোনেরা সন্তান যাদের পেটে আছে তাদের জন্য এটা আরো জরুরি আমার পেটে যখন তোর বয়স 9 মাস তোকে আমি নিয়ে বেড়াতে গিয়েছিলাম পেটে নিয়ে তোর নানির বাড়িতে ওঠানের ওপরে আসার শোকাতে দিয়েছে রোদে আমি খেয়ে ফেলেছিলাম পরে দেখি খোঁজ নিয়ে ওটা তোর নানির না পাশের বাড়ির একজন দিয়ে গেছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি এই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পুলিশ এই কারণেই তোর পড়া মনে থাকতে চায় না দিনাজপুর মাসে কি মনে হয় আপনার সালে আব্দুল কাদের জেলানের কাহিনী বলেন কাহিনী শুনতে এসেছেন এইটা আসল কাহিনী মানুষের জিনিস সন্তান পেটে রেখে না বলে খাওয়ার কারণে ওই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে
আজ আমাদেরকে যারা বেটে নেয় ওরা কত কিছু না বলি খেয়ে হজম করে ফেলছে সেলিম এমনি আব্দুল কাদের জেলানির মতো হবে তারপরও কত সুন্দর সন্তান তিনি জন্ম দিয়েছিলেন এই মা মাত্র 5.5 বছর বয়স ছেলেটাকে নিয়ে গেছে মাদ্রাসায় ওস্তাদ ডাক দিয়ে বলো আব্দুল কাদের বলো দেখি আলিফ হযরত আব্দুল কাদের বলে হুজুর আলিফের মানে কি এটা আমি জানি না আলিফের মানে আপনি জানেন না আপনার কাছে আমি পড়বো না কারণ যে জিনিসের অর্থ হয় না ওই জিনিস আমি পড়ি না ওস্তাদ বলে বাবা জি তুমি কি জানো আলিফের মানে হ্যাঁ আমার মায়ের কাছ থেকে শুনেছি কি শুনেছো বলো তিনি পরিচয় দিলেন আলিফ দিয়ে আল্লাহর আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম তিনি তেলাওয়াত করে আল্লাহর 10টা ক্ষমতার কথা তুলে ধরলেন আয়াত দিয়ে তেলাওয়াত করতে করতে ওস্তাদকে 18 পারা পর্যন্ত তিনি শুনিয়েছেন ওস্তাদ কান্না আরম্ভ করেছে জিজ্ঞাসা করে মা আপনার ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলে না এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে ওস্তাদ বলে মা আপনার ছেলেটার তো প্রায় 18 পারা কোরআন আয়ত্ত হয়ে গেছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো কপাল ভালো খুশির বিষয় বলে না হুজুর আমি কাঁদি এই কারণে আমারে আব্দুল কাদের যখন আমার পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন থালা বাসন ধুয়েছি আমার মুখে আল্লাহর কোরআন রান্না বান্না করতাম আমার মুখে আমার আল্লাহর কোরআন থাকতো এ সন্তানটা জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে আমি একে পাশে বসিয়ে যখন তেলাওয়াত করতাম আমার ছোট্ট সন্তান আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো আমার আফসোস হয় জানলে আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত কোরআনটা পুরা পড়তাম আমার এতটুকু সন্তান 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত এমনি এমনি আল্লাহ সন্তান মায়ের পেটে দেয় না এজন্য বউ যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ আজ আমাদের বউ ভালো কিনা বিশ্ব নবী জানিয়েছেন যে লোকটা মহিলা মারা যাবে ওর লাশ দেখে যদি স্বামী মন থেকে বলতে পারে দুনিয়ার মানুষেরা আমার বউ কিন্তু আসলে ভালো আমার আল্লাহ পাক ওই মহিলাকে মাফ করে দেবেন